বিল্টু স্যার অফিস নমস্কার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে এসে আনন্দমার স্কুল স্ট্যান্ডার্ড থ্রি ইংলিশ ফার্স্ট যে চ্যাপ্টার আছে দ্য বার্ড ফ্যামিলি পার্ট ওয়ানের তো সেই গল্পটা নিয়ে আমি আজকে আলোচনা করছি তো আপনারা মন দিয়ে দেখুন ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখুন এর মধ্যে কিছু প্রশ্ন আলোচনা করব তো তার আগে আমি একটা কথা বলি আপনারা বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভিডিও দেখছেন কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করছেন না পাশে থাকা আইকন প্রেস করছেন না অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন এবং ডেসক্রিপশনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ককে অনেক রকম প্রবলেম সলভ করা আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো দেখুন আজকে দ্য বার্ড ফ্যামিলি পার্ট ওয়ান যে দিয়ে আছে বিল্ডিং নেস্ট নিউ ওয়ার লিভস লেআউট স্মল চিপ চিপ ফুড এগুলো হচ্ছে নিউ ওয়ার্ড কিছু নতুন ওয়ার্ড যেগুলো মুখস্থ করতে হয় ফুড মানে খাবার ছোট লেট মানে পাড়া লিভস মানে পাতা নেক্সট মানে পাখির বাসা বিল্ডিং মানে যে বা তৈরি করা এখানে ফোনিক ওয়ার্ড দিয়েছে বিয়ার যুক্ত শব্দ ব্রিঙ্গিং ব্রিংস ব্রেঞ্চেস ব্রাউন ব্রিংকে ব্রেকিং মেন পেজ আমি শুরু করছি এখানে ফনিক ওয়ার্ড কতলা দিকে আছে সিটিং বিল্ডিং ব্রিঙ্গিং উইংস ব্রেকিং কামিং ব্রিংস সিংস তো এখানে দিয়ে আছে মাদার বার্ড অ্যান্ড ফাদার বার্ড আর বিল্ডিং এ নেক্সট অন দ্য ব্রেঞ্চ অব দ্য ট্রি দে আর ব্রিঙ্গিং লিভস মাদার বার্ড এবং ফাদার বার্ড মানে মা পাখি এবং বাবা পাখি কী করছে তৈরি করেছে বাসা কোথায় গাছের ডালে একটি গাছের ডালে শাখা পোশাকায় কী করেছে একটি বাসা তৈরি করেছে দে আর ব্রিঙ্গিং লিভস তারা পাতাকে ব্যবহার করেছে পাতাকে মাদার বার্ড সিটিং ইজ সিটিং অন দ্য নেস্ট মা পাখি কোথায় বসে আছে পাখির বাসার উপরে বসে আছে ভেরি সুন হি সি লেজ অ্যান্ড এগ সে খুব শীঘ্রই কিছু ডিম পারবে সে লেজ ওয়ান এগ সে পেরেছে কি একটি ডিম টু এগস দুটো ডিম থ্রি এগস তিনটা ডিম দি দা এগস আর হোয়াইট ডিমগুলো হচ্ছে সাদা মাদার বার্ড সিটস অন দ্য এগস অল ডে অ্যান্ড সিংস মা পাখি সারাদিন বসে থাকতো গাছের এই পাখির ডিমের বাসায় ডিমের মধ্যে উপরে বসে থাকতো এবং গান গাইতো সারাদিন তো ও লুক দেখো ওয়ান এগ ইজ ব্রেকিং একটা ডিম ভেঙে গেছে এ বিউটিফুল বেবি বার্ড ইজ কামিং আউট একটা সুন্দর শিশু পাখি বেরিয়েছে সেখান থেকে এটি সো স্মল এটা ছিল ছোট্ট খুব ছোট্ট চিপচিপ চিপচিপ আওয়াজ করছে শেষ দ্য বার্ড় সেই সুন্দর ছোট্ট পাখিটা আওয়াজ করছে আই অ্যাম ভেরি হাংরি আমি হয় খুব ক্ষুধার্ত মাদার ফাদার বার্ড ব্রিংস ফুড মানে বাবা পাখি খাবার আনে তো সুন দে আর থ্রি সুন থ্রি লিটল ব্রাউন বেবি বার্ডস আর ইন দ্য নেক্সট মাদার বার্ড ইজ ভেরি হ্যাপি শীঘ্রই সেই বাদামি ছোট্ট শিশু পাখিগুলো পাখির বাসার মধ্যে তো মা পাখি কী করেছে খুব খুব খুশি তো এই যে চ্যাপ্টারটা আমি পড়লাম এই চ্যাপ্টারটার এবারে প্রশ্ন আছে অনুশীলনে আছে চ্যাপ্টারটা ভালো করে একটু ছবি দেখে নিন আমি চ্যাপ্টারটা ভালো করে ছবিটা জুম করলাম তো দেখে নিন তো এই চ্যাপ্টার কিছু প্রশ্ন আছে যে এক্সারসাইজ আছে এক্সারসাইজ আছে হোয়াট আর মাদার বার্ড অ্যান্ড ফাদার বার্ড বিল্ডিং কোথায় মা পাখি এবং বাবা পাখি কী করেছে বাসা তৈরি করেছে তাহলে কি করতে হবে মাদার বার্ড এই যে দিকে আছে মাদার বার্ড এন্ড ফাদার বার্ড আর বিল্ডিং এ বিল্ডিং এ এট অন দ্য ব্রেঞ্চেস অফ এ ট্রি এবার আছে যে হোয়ার আর দে বিল্ডিং এ নেস্ট তাহলে ব্রেঞ্চেস নেস্ট অন দ্য ব্রেঞ্চ অফ এ ট্রি হু ইজ সিটিং অন দ্য নেস্ট তাহলে মা মাদার বার্ড ইজ সিটিং অন দ্য নেস্ট হাউ মেনি এক্স ডে ডাজ সিলে থ্রি এক্স ডাজ সিলে হু ব্রিংস ফুড ফাদার বার্ড ব্রিংস ফুড ম্যাচ আছে বেবি বার্ড কী হবে বেবি বেবি বার্ড ইজ ভেরি হাংরি মাদার বার্ড ইজ ভেরি হ্যাপি ফাদার বার্ড ব্রিংস ফুড আর দ্য এগস আর হোয়াইট ইন কালার্স হোয়াইট ইন কালার আর হোয়াইট ইন কালার্স এবারে পুরুল ফর্ম আছে বেবি বেবি বার বার্স নেস্ট নেক্সট বেঞ্চ ব্রেঞ্চ ব্রেঞ্চেস এগ এগস ট্রি ট্রিজ এবারে আছে ইন দ্য ব্ল্যাঙ্কস আছে বে আর দে আর কি হবে দে আর ব্রিঙ্গিং লিভস এ বিউটিফুল বেবি বার্ড ইজ কামিং আউট তারপরে সুন দে থ্রি বেবি বার্ডস আর ইন দ্য নেস্ট ভেরি সুন সি লেজ এন এগস ওয়ান এগ ইজ ব্রেকিং ফিল ইন দ্য ব্ল্যাংকস আছে দ্য বার ইজ ব্রিঙ্গিং না ইটিং এ লিভ তাহলে ব্রিঙ্গিং এ লিভস লিভ দ্য নেস্ট ইজ অন দ্য বেঞ্চ না আর অফ দ্য টি বেঞ্চ

যে আপনার ভিডিওটা দেখার পূর্বে আপনারা সাবস্ক্রাইব করবেন বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং জানুয়ারি মাস থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে যদি এগ্রি থাকেন খুব সামান্য একটা ফিজ ওয়ান টাইম ফিজ আপনারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ ইউটিউবের ফার্স্ট ফোনপে আছে বা ডেসক্রিপশনও ফোনপের নাম্বারটা দেওয়া আছে ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে আনন্দমার্গের যে কোনো প্রবলেম আমি সেরকম প্রবলেম সলভ করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি